জয় দিয়ে এফসি কাপ শুরু করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা দুই শূন্য গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ম্যাচের প্রথম আর্ডেই দুই গোল করে কিংসরা এফসি কাপের গত আসরেও মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে পাঁচ এক গোলের জয় দিয়ে শুরু করেছিল বসুন্ধরা যদিও করোনার কারণে গত এফসি কাপ আর হয়নি মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অবশ্য শুরু থেকে বসুন্ধরাকে চেপে ধরেছিল মাজিয়া স্পোর্টস কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফল হতে পারেনি তারা নয় মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা বারো মিনিটে গোল প্রায় পেয়ে যাচ্ছিল মাজিয়া তবে আস্তে আস্তে গুছিয়ে উঠে আক্রমণের ধার বাড়াতে থাকে বসুন্ধরা কিংস মিনিটে প্রথম সুযোগ কিংস খালেদ হেড কর্নারে রক্ষা করেন মাজিয়ার গোলকিপার তেইশ মিনিটে ভালো একটা আক্রমণ ছিল বসুন্ধরার এটাও কর্ণারে রক্ষা করে মাজিয়া পঁচিশ মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বলের দখল নিতে গিয়ে আচমকাই মোহাম্মদ ইরুফানের পায়ে বল লেগে নিজেদের জালে বল জড়ায় উনচল্লিশ মিনিটে নিজের ক্লাস এবং পাওয়ার দুটোই দেখিয়েছেন রফসন রবিনিও তার দারুণ এক গোলে দুই শূন্য গোলের লিড নেয় বসুন্ধরা কিংস দুই গোলের লিড নিয়েও বসুন্ধরার আক্রমণ থামেনি বিয়াল্লিশ মিনিটে তিন শূন্য গোলে এগিয়ে যেতে পারত কিংসরা রাউল অস্কারের শট অল্পের জন্য চলে যায় সাইড পোস্টের পাশ দিয়ে এক মিনিট পর আবারও গোলের সুযোগ নষ্ট হয় বসুন্ধরার রফসনের বাড়িয়ে দেওয়া বলে দারুণ শট নিয়েছিলেন জনাথন কিন্তু তার শট জালের ঠিকানা খুঁজে পায়নি বিরতি থেকে ফিরে গোল পরিশোধের চেষ্টা চালাতে থাকে মাজিয়া আর অনেকটা রক্ষণাত্মক পথ বেছে নেয় বসুন্ধরা কিংস কিন্তু গোল আর শোধ করতে পারেনি মাজিয়া স্পোর্টস ক্লাব তাই দুই শূন্য গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা ডি গ্রুপের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান দুই শূন্য গোলে হারিয়েছে ব্যাঙ্গালুরু এফসিকে বসুন্ধরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শনিবার ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে